আরে ওখানে এত কিসের ভিড় সবাই মিলে লোকটাকে ঘিরে ধরেছে কেন অনেকে দেখি আবার সেলফি তোলার জন্য বেশ তৎপর এবং আমরা দেখছি যে সময় আরো চার দিক থেকে দেখছি লোক আসছে তারা এখানে সেলফি সেলফি তোলার জন্য কি লোকটা কি আসলে মানে একটা বিশেষ কি কেউ মনে হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে আচ্ছা আরে বঙ্গবন্ধুর মতো অনেকটা হ্যাঁ হ্যাঁ বঙ্গবন্ধুই তো পরশুই তো পত্রিকায় দেখলাম

বাংলাদেশের যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই মানুষজন তাকে ঘিরে ধরছে একটি কারণে ওই লোকটাই তো মনে হয় হ্যাঁ আরক মুন্সিকে দেখা যাচ্ছে পত্রিকায় কিন্তু তার ছবি এসেছিল এই যে ফটোগ্রাফারও চলে এসেছে অরিজিনাল ফটোগ্রাফার মানে প্রফেশনাল হ্যাঁ প্রফেশনাল ফটোগ্রাফার তার মানে সে এখন অনেকটাই সেলিব্রিটিতে পরিণত হয়েছে এর একটা মাত্র কারণ তার চেহারা পুরোটা দেখতে একদম বঙ্গবন্ধুর মতো মানে হুব এবং কোথায় যেন পড়ছিলাম যে তিনি বঙ্গবন্ধুর মতো গেট আপ নিয়েই কিন্তু চলেন তার যে পোশাক আশাক আপনি দেখেন উনি কিন্তু যে কোর্টটা পরেছেন সেটা কিন্তু বঙ্গবন্ধু পরতেন এবং তিনি নাকি সবসময় এই সাদা পায়জামা সাদা পাঞ্জাবি এমন পরিধান করেন এলাকায়ও নাকি তিনি বেশ ফেমাস এই কারণে বাড়ি কোথায় তার গোপালগঞ্জের কোটালিপাড়ায় একই গ্রামে শুনেছি যে অনেকেই তাকে গাড়ি মানে যদি হঠাৎ করে তাকে যদি মোটর সাইকেলে বা গাড়িতে লিফ্ট দেয় বা যদি নিয়ে যায় তাহলে নাকি ভাড়া নেয় না বলে বঙ্গবন্ধুর ভাড়া নিব না এরকম শুনেছি তথ্য আপনাকে নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা আছে এবং বঙ্গবন্ধুর সাথে আপনার যে চেহারার মিল সেটার কারণে আপনাকে অনেকে এখন পছন্দ করছেন এবং আপনার অনেক খ্যাতিও এর মধ্যে ছড়িয়েছে পাশাপাশি আপনি যেই বঙ্গবন্ধুকে নিয়ে যে বায়োপিক তৈরি হচ্ছে সেখানে অভিনয়ের সুযোগ পেয়েছেন কি বলবেন এই সুযোগটাকে ইস্পিল রহমানের আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলছি যে আমার সেই জাতির জনকের কোনো কপি হবে না এবং সেই জাতির জনকের মতো কোনো লোক এই দেশে আর জন্মাবে না বলে আমি মনে করি আমার নাম মোহাম্মদ আরুক মুন্সি তো হ্যাঁ নতুন ছবিতে শেখ রাসেলের আর্তনাথ এখানে আমাকে সিলেক্ট করছে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করার জন্য তো চেষ্টা করব বঙ্গবন্ধুর আদর্শ যে আদর্শ নিয়ে বঙ্গবন্ধু এদেশে কাজ করেছেন সেই চোদ্দ বছর কারাগারে জেল খেটেছেন এই দেশের মানুষও মাটির জন্যে আমি জন্য আপনাদের মাধ্যমে সেই আদর্শকে তুলে ধরার জন্য আপনার কি মনে হয় যে বাংলাদেশে এখন আদর্শ যথাযথভাবে আছে বাস্তবায়ন হচ্ছে একটা কথা বলি হ্যাঁ এখন নাই এখন ওই পুরোপুরি নাই তার কারণ হচ্ছে কি সেই পঁচাত্তর থেকে ছিয়ানব্বই এবং দুই থেকে দুই সাল পর্যন্ত যে বঙ্গবন্ধু সম্পর্কে আপনি যেখানে চাকরি করেন স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসায় বলেন বঙ্গবন্ধুর নাম নিতে দিত না বঙ্গবন্ধুর নাম নিতে দিত না নতুন প্রজন্ম যারা আছে যাদের বয়স আঠাশ বা তিরিশ তাদের কাছে জিজ্ঞেস করলে যে বঙ্গবন্ধু সব বঙ্গবন্ধু সম্পর্কে তারা জানে না তার কারণ তাদেরকে ওই যেটা বললাম যে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোথাও এই বঙ্গবন্ধুর নাম যদি কেউ নিচে দেখা গেল যে অফিসে তাকে সাসপেন্ড করে রাখা হয়েছে এই জন্যেই এই জন্যেই সেই বঙ্গবন্ধুর যে আদর্শ এখন পুরোপুরো বাস্তবায়ন হয় নাই তা আপনাদের মাধ্যমে বলি জননেত্রী শেখ হাসিনা যদি সুষ্ঠু সবলভাবে বেঁচে থাকে আল্লাহ রহমতে বঙ্গবন্ধুর সেই আদর্শ সেই সোনার বাংলা এই জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি আওয়ামী তো টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আছে আপনার কি মনে হয় যে এই সময়টায় বঙ্গবন্ধুর যে আদর্শ সেটি যথাযথভাবে বা অনেকখানি এটি সমাজে বাস্তবায়ন করা গেছে আপনার মনে হয় অবশ্যই 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 যে যে ক্ষম যতদিন ক্ষমতা আসছে আপনারা দেখেন মিডিয়ার যারাই আছেন আসলে তো আমরা ওই শুধু পরে যেটা অন্যায় করলো ওটা ওটা তুলে ধরি যেটা ভালো কাজ করলো এটা তো এরকম তুলে ধরি না যে দেখেন যে এই আওয়ামী লীগ সরকার এবার ক্ষমতায় আসার পরে যে দেশে যে উন্নয়নমূলক কাজ হয়েছে বিগত আমার মনে হয় যে পঞ্চাশ আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল সেটা আপনি দেখতে অনেকটাই বঙ্গবন্ধুর মতো আপনাকে এই যে আগে দেখলাম লোকজন আসে আপনার সঙ্গে সেলফি তোলে আপনি ওইরকম চেহারা আর ওইরকম পোশাক নিয়েই চলাচল করেন কোন জিনিসটা আপনার নাই আসলে বঙ্গবন্ধুর সঙ্গে যেটা মেলে না আমি আবারও বলি যে বঙ্গবন্ধুর মতো চেহারা আপনারা বলেন কিন্তু আমার কাছে কখনো মনে হয় না আর বঙ্গবন্ধুর কিছুই আমার কাছে নাই ওইরকম আমি আমি কিছু তৈরি করতে পারিনি না না আপনার চুল আপনার হেয়ার স্টাইল আপনার গোফ আপনার মুখ অনেকটাই বঙ্গবন্ধুর মতো সেটা সবাই পছন্দ করে কিন্তু আপনার ভয়েসটা কি বঙ্গবন্ধুর মতো না না বঙ্গবন্ধুর মতো ভয়েস জ্বালা লোক মানে ওই রকম দরাজ কণ্ঠ আপনার নাই আচ্ছা চেষ্টা করেছেন কখনো বঙ্গবন্ধুর মতো ভাষণ দিতে এটা তো কখনোই হবে না বঙ্গবন্ধুর যে ভাষণ এই ভাষণের মতো ভাষণ এই দেশে আর কেউ দিতে পারবে না সে যেই হোক না কেন যেটা আমি মনে করি এই যে আপনি অনেকটা বঙ্গবন্ধুর মতো একটা স্টাইল নিয়ে আছেন এবং চলাচল করেন এতে আপনি মানুষ আপনাকে কি বলে বা আপনি কি কোনো নেগেটিভ কমেন্টের সম্মুখীন হন এই নেগেটিভ সম্মুখীন হই না হইনা দিকে সবসময় এইভাবে চললে পারা দেখেন সেটা হচ্ছে যে গতকাল গতকাল আমি হাতিরপুল থেকে হাতিরপুল থেকে বাইকে গেছি মালিবাগে মালিবাগে তো বাইক আলার সম উনি আমার আত্মীয় স্বজন না সে তো তেলপুড়ায় গেছে ওখানে যাওয়ার পরে বলল যে আমি আপনার কাছে ভাড়াটা নিব না এরকম অনেক রিকশা রিকশালা বলেন সিএনজিওয়ালা বলেন ওই বাসের কন্ট্রাক্টর বলেন ওই মানে বাইকওয়ালা বলেন তারা শ্রদ্ধা জানায় সেই জাতির জনকের সাথে হয়তো তাদের কাছে মিল লাগে সেই হিসেবে ভালোবাসে মানে এটা তো ভালো দিক নিশ্চয়ই আছে আসলে কিন্তু এরকম কি কি হয়েছে যে হড়াত করে আপনাদেরকে চমকে ওঠেচারে আমার সামনে বঙ্গবন্ধু কি হবে না এরকম হয়েছে অবশ্যই হয়েছে একদিনকে সেটা হচ্ছে যে তেজ গায়ে মাসখানে এক মাস আগে তো সেটা সন্ধ্যার পরে সন্ধ্যার পরে তো আমি ওই বাইক ডাক দিছি যে আসার জন্য তো হঠাৎ করে মানে ও খালি জাগতিছে আর চোখ ডলতিছে মানে মাথা জাগতিছে আর চোখ ডলতিছে বাইক মানে ব্রেক করে তারপরে বল আমি বলতেছি যে আপনি এরকম করতেছেন কেন তো ও বলতেছে যে আপনি আমি কি দেখতেছি এটাই আমি করতেছি কি কোনো সমস্যা কয় না আপনাকে দেখে আমার কেমন যেন মনে হয়ে গেছে আর কি তো ও ওই দ্বিধা ভক্তি হয়ে গেছে তারপরে সেই যে আপনাকে তো কখনো দেখি নেই সেই জাতির জনকের মতো লাগে রাজনীতিতে আসবেন চিন্তা করছেন আমি আমি জন্মগতভাবেই রাজনৈতিক পরিবারের সদস্য সেটা আছে আমি গ্রামে জন্মগ্রহণ করেছি আমার জন্ম জন্ম রক্তের আমি রাজনীতি করি সেই ধরেন ছোট ছোটবেলা থেকেই গ্রাম গ্রাম থেকে ঢাকা ঢাকায় রাজনীতি করি আমি সেই সাতাশি সাল থেকে কত বছর বয়সে আপনি নিজেকে এইরকম আবিষ্কার করলেন যে আপনি দেখতে বঙ্গবন্ধুর মতো কিভাবে ফিল করলেন প্রথম আপনি দেখলেন নাকি অন্য কেউ বললো আরে তুই তো বঙ্গবন্ধুর মতো এরকম কিছু না এরকম অনেক অনেকে ঢাকা শহরে করে তারপরে আমি একটা চাকরি করি সেই চাকরির সুবাদে মনে করেন যে আমি এই কোটটা পরি না আমি শার্টটা পরি না চুল একেবারে ছোট করে ফেলায় মানুষ যখন যাতে ভাবতে না পারে আমাকে ধরতে ধরতে না পারে তারপরেও তারপরে দেখা গেল যে এক জায়গা গেলাম ওই পুলিশ বলেন পাবলিক বলেন সবাই এটাই করে যে আপনার তো এরকম লাগে জাস্ট আমি আবার যখন নিজে নিজে গাড়ি চালাই ওই কালো পেপার দিয়ে গ্লাসে কালো পেপার দিয়ে তারপরে চালাই মানুষ যাতে বুঝতে না পারে আর কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে ভবিষ্যতে নির্বাচন করার ইচ্ছা নাই তবে রাজনীতি করব যদি আল্লাহ বাসায় রাখে বাংলাদেশে তো সবারই টার্গেট থাকে রাজনীতি করে নির্বাচনের জন্য এমপি হওয়ার জন্য রাজনীতি করি হলো মূলত আমরা যারা রাজনীতি করি সেটা আছে দেশের সাথে দেশের মানুষের স্বার্থে তো আমার ওই রাজনীতি করতে হলে যে এমপি হতে হবে চেয়ারম্যান হতে হবে এই ধরনের কোন চিন্তা ভাবনা আমার কখনো ছিল না আগামীতেও নাই